আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটা আনবক্সিং করতেছি। এটা খুবই অল্প সময় লাগবে। ফ্ল্যাট রাবারটা, যেই বোর্ডটা, কাটিং ম্যাট যেটাকে বলে, ওইটার উপরে রেখে কাটতে হয় মূলত। তো এইটাই আপনাদেরকে আমি দেখাবো যে আসলে এটা কাটিং ম্যাটটার উপরে ফ্ল্যাট রাবারটা রেখে কাটতে হয়, এটাই দেখাবো, এটাই আজকের ভিডিও। তো ছোট ভিডিওটা করব যত শর্টভাবে করা যায়। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। তো চলুন আমি শুরু করি। প্রথমে এটা কাটি। আনবক্সিং ভিডিওগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে, যদিও এটা খুব ভালো লাগে যে একটা ইয়ার উপরে থাকি, যে আসলে ভিতরে কী আছে এটা দেখার জন্য এটা একটা এক্সাইটেড একটা ইয়া থাকে। যদিও আমি প্রত্যেকটা সময় আপনাদের সামনে এটা বলে থাকি। দেখেন এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। মূলত ফ্ল্যাট রাবারগুলো এটার উপরে রাইখাই কাটতে হয়। দেখেন আমি আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি, জাস্ট আপনাদের সামনে শেয়ার করা যে আসলে আমরা যে রাবারগুলা, ফ্ল্যাট রাবারগুলা কাটি সেটা কিসের উপরে রেখে কাটি সেটাই। দেখেন ম্যাটটা খুবই সুন্দর, অনেক বড় এবং অনেক মজবুত, এটা অনেক মোটা, অনেক মোটা এবং ওয়েট অনেক। তো এটার উপরে রেখেই মূলত, এখানে মাপ দেওয়া আছে কিছু, তো এটার উপরে রেখে তারপরে আমরা রোটারি কাটার যে বলে যেটা ওইটা দিয়ে কাটতে হয়। অবশ্যই আগের ভিডিওতে দেখছেন যে আমি কিছু মাল পেয়েছিলাম আনবক্সিংয়ে। তো মূল বিষয়টা হচ্ছে এখানেই যে আসলে ভালো মানের ইয়া যদি আপনার কাটিং ম্যাট না হয় সেক্ষেত্রে অনেক সময় রাবার কাটতে গেলে নষ্ট হয়ে যেতে পারে। এটা খুবই ভালো, খুব সুন্দর একটা বোর্ড। তো যাই হোক, আজকে আপনাদের সামনে আমি এটাই শেয়ার করলাম যে কিসের উপরে রেখে রাবারটা কাটবো, সেটাই ছোটো মোটো ভিডিও বানাইলাম আর কি। অবশ্যই জানাবেন যে কাটিং ম্যাটটা কীরকম হলো, কমেন্ট করে জানাবেন। আর কারো যদি কোনো প্রয়োজন থাকে অবশ্যই আমি ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখবো ভিডিওর ডিসক্রিপশনে, আমাকে মেসেজ করতে পারেন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারও দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে আমি যোগাযোগ করব। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।